হটলাইনে কল করলেই বাসায় বা হাসপাতালে পৌঁছে যাবে জরুরি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা। খুলনায় করোনা আক্রান্ত রোগীদের জরুরি সেবার লক্ষ্যে করোনাকে নয় ভয় সবাই মিলেই করব জয়, এই স্লোগানকে সামনে রেখে খুলনা দুই আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেলের উদ্যোগে 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করা হয়েছে। খুলনায় করোনা বৃদ্ধি পাওয়ায় বাড়তি রোগীর চাপে অক্সিজেন সংকট দেখা দিলে এমন উদারনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা গ্রহণ করেন তারা। অক্সিজেন সংকট দূর করে আপতকালীন সময়ে খুলনার মানুষকে সেবা দিতে শেখ সোহেল অক্সিজেন ব্যাংক ও শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। সেই সাথে প্রস্তুত রাখা হয়েছে শেখ সালাউদ্দিন জুয়েলের অ্যাম্বুলেন্স সেবা। জরুরি প্রয়োজনে হটলাইনে কল করলেই খুলনার 31টি ওয়ার্ডে যুবলীগ ছাত্রলীগের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা। জরুরি সেবা পৌঁছে দিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। সেই সাথে কাজ করছেন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। তখন থেকেই কিন্তু খুলনায় এই বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, বিশেষ করে আমাদের শ্রদ্ধা নেতা শেখ হেলাল উদ্দিন, তারপরে আমার দুই এফ এম হলের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আমাদের শ্রদ্ধ এই যুবলীগের প্রেসিডেন্ট সম্মানিত সদস্য এবং আমাদের এই যুব সমাজের তিনি অভিভাবক শেখ সোহেল ভাই, শেখ রুবেল ভাই, শেখ বাবু, শেখ তন্ময়, এই পরিবারের সকল সদস্যরাই এবং আমাদের জয়েল ভাই সহধর্মিনী, আমাদের ভাবি সম্ভাবি, তারা সকলেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আসলে যখন খুলনাবাসী বিপদগ্রস্ত, যখন আমরা দেখছি যে খুলনার অনেক মানুষ আজকে কোভিডে আক্রান্ত হয়েছে, ঠিক সেই সময় আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি জাতীয় জনগণ শেখ মুজিবুর রহমানের সুযোগ্য দ্বাদশ পুত্র, আমাদের এই খুলনা দুই আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব শেখ সালাউদ্দিন জুয়েল, তিনি উপলব্ধি করতে পেরেছেন যে সাধারণ মানুষের জন্য আসলে এই মুহূর্তে অনেক কিছুই করা রয়েছে। সেই উপলব্ধি থেকে তিনি সাধারণ মানুষের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন। আজকে তার সঙ্গে যুক্ত হয়েছে, আমরা জানি যে গত 1 বছর ধরে শেখ সোহেল অক্সিজেন ব্যাংক কাজ করে আসছে। এই দুইটা সেক্টরকে আজকে একত্রিত করা হয়েছে যাতে সাধারণ মানুষ সহজে সার্ভিস পায়। অভিভাবক রয়েছে আমাদের, এই অভিভাবক এই শেষ পরিবার